গণসংহতির হুঁশিয়ারি, ঋণ খেলাপিদের তালিকা প্রকাশ না করলে বাংলাদেশ ব্যাংক ঘেরাও। এদিকে কত বড় লজ্জার কথা বললেন মির্জা ফখরুল। জানাবো আজিজ আহমেদ বললেন নিষেধাজ্ঞার ঘটনা সরকারকে কিছুটা হেয় করে। আরো জানাবো জেনারেলের আজিজের ব্যাপারে নিরপেক্ষ অবস্থানে সরকার। এবং সর্বশেষ জানাবো ঝালকাঠিতে নির্বাচন পরবর্তী সহিংসতায় অগ্নিসংযোগ, গুলি বর্ষণ, আহত চার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গণসংহতির হুঁশিয়ারি, ঋণ খেলাপিদের তালিকা প্রকাশ না করলে বাংলাদেশ ব্যাংক ঘেরাও। আগামী 30 জুনের মধ্যে ঋণ খেলাপি ও অর্থ পাচারকারীদের তালিকা প্রকাশ না করলে বাংলাদেশ ব্যাংক ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছে গণসংহতি আন্দোলন। আজ রাজধানীর মতিঝিল এলাকায় বাংলাদেশ ব্যাংক সংলগ্ন সড়কে আয়োজিত সমাবেশ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়। এর আগে দলটি একটি মিছিল নিয়ে বাংলাদেশ ব্যাংকের দিকে যেতে চাইলে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। সমাবেশে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিব বলেন, বাংলাদেশের মানুষ চায় বাংলাদেশের ব্যাংক ও ব্যাংকের সম্পদ সুরক্ষিত থাকুক। দেশের সব সম্পদ দখল হয়ে যাচ্ছে, সেটা দেশবাসীকে পরিষ্কার করে জানাতে আজ আমাদের এই বিক্ষোভ। ব্যাংক লুপাটকারীদের নাম দেশের জনগণকে জানাতে হবে, যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে এখানে আরো বড় আকারে বিক্ষোভ হবে। জোনায়েদ সাকিব বলেন, খেলাপি ঋণের অর্থের পরিমাণ 1,56,000 কোটি টাকা বলা হলেও সেটা 4,00,000 কোটি টাকা ছাড়িয়ে গেছে। ঋণ খেলাপিতে ঋণ ফেরত দেওয়ার চাপ না দিয়ে বাংলাদেশ ব্যাংক সরকারের নির্দেশে নাকি ঋণ মাফ করে দেয়। আসলে এরা নানা রকম ফন্দি ফিকির করে ঋণ মকুব করে দেয়। জনগণের কাছে এগুলো কোনো পরিসংখ্যান নেই। জনগণের সঞ্চিত টাকা কতিপয় চিহ্নিত লুটেরা লুট করে নিয়ে যাচ্ছে, এমন অভিযোগ তুলে জোনায়েদ সাকিব বলেন, অন্যদিকে দুর্বল ব্যাংকগুলোকে সবল ব্যাংকের সঙ্গে একীভূত করে দিয়ে নতুন ব্যাংক লোপাটের পরিস্থিতি সৃষ্টি করেছে। দুর্বল ব্যাংকের লোপাটকারী পরিচালকদের শাস্তি তো হয়নি, বরং তারা সবল ব্যাংকের পরিচালক হচ্ছেন। তিনি হুঁশিয়ার করে বলেন, বাংলাদেশ ব্যাংকের কাছে সবকিছুর হিসাব আছে, লুটপাটের পরিমাণেরও হিসাব আছে, আমরা সব ঋণখেলাপিদের হিসাব চাই। কত বড় লজ্জার কথা বললেন মির্জা ফখরুল। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার জন্য সরকার দায়ী বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, কত বড় লজ্জার কথা, সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, যেটা আমাদের জাতির জন্য অত্যন্ত লজ্জার। এর জন্য দায়ী সম্পূর্ণভাবে সরকার। সেনাবাহিনীকে অন্যায়ভাবে ব্যবহার করার চেষ্টা করার কারণে আজকে ঘটনা ঘটেছে। ফখরুল বলেন, বাইরে মিডিয়াগুলো থেকে অনেকবার আজিজের কথা বলা হয়েছিল, কিন্তু সরকার সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করেনি। শুধু তাই নয়, এখনও তারা যেটা বলছেন, রাজনৈতিক কথাবার্তা, সেনাবাহিনী হচ্ছে আমাদের সবচেয়ে ভরসার একটা প্রতিষ্ঠান। সেই সেনাবাহিনীকে যদি সরকারের কারণে হেয় প্রতিপন্ন করা হয়, সেটা কখনো এদেশের মানুষ মেনে নেবে না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, র্যাবের যেসব কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আসলো, তা থেকে তো তারা কোনো শিক্ষা নিলেন না। তাদের মধ্যে একজন আইজিপিও হলেন, তারা তাদের ক্ষমতা থাকার লক্ষ্যকে চূড়ান্ত করার জন্য এই বাহিনীগুলোকে ব্যবহার করছে। উপজেলা নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, এই নির্বাচন নিয়ে কোথাও প্রতিক্রিয়া দেখছি না, বরং কেউ লক্ষ্য করছে না নির্বাচন হচ্ছে, কোথাও আলোচনা এবং কথাবার্তা নেই। নির্বাচন ব্যবস্থার উপরেই মানুষের আস্থা চলে গেছে। এই সরকার এটা করেছে, সফলভাবে করেছে। চীনায় চার আসনের সংসদ সদস্য আনোয়ার আজিম আনারের লাশ ভারতে উদ্ধার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের সাধারণ নাগরিক নয়, তাদের তথাকথিত সংসদ সদস্য বিদেশে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন, তার কোনো খবর তারা দিতে পারল না। না পারল বাংলাদেশ সরকার, না পারল তাদের বন্ধু রাষ্ট্র ভারত, আমরা কি মনে করব? এটার একমাত্র লক্ষ্য হচ্ছে দুর্নীতি করা, টাকার পাহাড় তৈরি করা, বিদেশে পাঠানো। এটার কোনো ঘটনা কিনা তা আমরা জানি না। বিএনপির মহাসচিব বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গোলাম মাওলা রনির গাড়িতে হামলা হয়েছে। কেন? কারণ একটাই, গোলাম মাওলা রনি তার বিভিন্ন বক্তব্যের মধ্যে দিয়ে সরকারের সমালোচনা করেন, অর্থাৎ সমালোচনা করা যাবে না, এ কারণে তাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করা হয়েছে। মির্জা ফখরুল বলেন, আজকে শাসকগোষ্ঠী জিয়াউর রহমানের নামটা মুছে ফেলতে চায়, ইতিহাস থেকে মুছে ফেলতে চায়। তাকে খলনায়কে পরিণত করার জন্য তারা সেই কাজ শুরু করেছে। প্রাথমিক স্কুল থেকে শুরু করে সব জায়গায় সম্পূর্ণরূপে ইতিহাসকে বিকৃত করা হচ্ছে। কয়েকদিন আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জিয়াউর রহমান নাকি বাকশালে যোগ দিয়েছিলেন। বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজউদ্দিন আহমেদ তার ওই সময় সহকর্মী ছিলেন। তিনি আমাকে বলেছেন, এটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা, জিয়াউর রহমান সাহেব কখনোই বাকশালের ফর্ম পূরণ করেনি। এভাবে মিথ্যা কথা বলা হলে তারা জিয়াউর রহমান সাহেবকে একটা বিভিন্নভাবে পরিচিত করতে চান। আজিজ আহমেদ বললেন, নিষেধাজ্ঞার ঘটনা সরকারকেও কিছুটা হেয় করে।
দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে বাংলাদেশ সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে যে অভিযোগ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তা সত্য নয় বলে দাবি করেছেন সাবেক এই সেনাপ্রধান। পাশাপাশি তিনি বলেছেন, এই নিষেধাজ্ঞা ব্যক্তিগত হলেও আওয়ামী লীগ সরকারের সময় তিনি গুরুত্বপূর্ণ পদে ছিলেন, তাই এ ঘটনা সরকারকে কিছুটা হেয় করে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে গতকাল স্থানীয় সময় সোমবার মধ্যরাতে প্রকাশিত এক বিবৃতিতে আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। এর ফলে তিনি ও তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। আজিজ আহমেদের বিরুদ্ধে অভিযোগ, তিনি তার ভাইকে বাংলাদেশ অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য জবাবদিহি এড়াতে সহযোগিতা করেন। এটা করতে গিয়ে তিনি নিয়মতান্ত্রিক প্রক্রিয়া হস্তক্ষেপের মাধ্যমে উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়িয়েছেন। অভিযোগের বিষয়ে জানতে চাইলে আজিজ আহমেদ বলেন, তিনি অবাক ও মর্মাহত হয়েছেন এবং বিষয়টি দুর্ভাগ্যজনক যে দুটো অভিযোগ আনা হয়েছে তা সত্য নয়, মিথ্যা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা 2021 সালে ফেব্রুয়ারি মাসে অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন নামে একটি তথ্যচিত্র প্রকাশ করা হয়। তথ্যচিত্রটি সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এবং তার ভাইদের কর্মকাণ্ড নিয়েছিল। বিষয়ে আজিজ আহমেদ বলেন, আল জাজিরার এই তথ্যচিত্র মার্কিন নিষেধাজ্ঞা একই সূত্রে কথা। তিনি আরও বলেন, নিষেধাজ্ঞার বিষয়টি যদিও ব্যক্তিগত, তবে বর্তমান সরকারের সময় বর্ডার গার্ড বাংলাদেশ ও বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন, তাই ঘটনাটি সরকারকেও কিছুটা হেয় করে। আজিজ আহমেদ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন 2018 সালের 25 জুন। 2021 সালে 23 জুন পর্যন্ত সময় তিনি সেনাপ্রধানের দায়িত্বে ছিলেন। এর আগে 2012 সালে 5ই ডিসেম্বর থেকে 2016 সালে 16ই নভেম্বর পর্যন্ত তিনি বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক ছিলেন। তার আগে আজিজ আহমেদ কুমিল্লার 33 পদাতিক ডিভিশনের GOC হিসেবে দায়িত্ব পালন করেন। জেনারেল আজিজের ব্যাপারে নিরপেক্ষ অবস্থানে সরকার। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে গত সোমবার মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে ঘোষণা করা এই নিষেধাজ্ঞার ফলে জেনারেল আজিজ এবং তার পরিবারের সদস্যরা মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। যুক্তরাষ্ট্র ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাক্টের 7031 এর সি ধারা অনুযায়ী এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নিষেধাজ্ঞার ব্যাপারে বাংলাদেশ এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ব্যক্ত করেনি, তবে পররাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী এ ব্যাপারে পৃথক পৃথক বক্তব্য রেখেছেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে। এই সমস্ত উত্তরগুলোতে তারা জেনারেল আজিজের এই নিষেধাজ্ঞার ব্যাপারে কোনো রকম উদ্বেগ প্রকাশ করেনি। এই নিষেধাজ্ঞার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র সমালোচনা করেনি আওয়ামী লীগের কোনো শীর্ষ নেতা। 2021 সালে যখন ড্যাবের কয়েকজন কর্মকর্তার উপর মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছিল, সেই সময় আওয়ামী লীগ তীব্রভাবে তার প্রতিবাদ করেছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের বিরুদ্ধে তার আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়াও জানিয়েছিল। কিন্তু এবার সরকার অত্যন্ত নির্লিপ্ত। সরকারের পক্ষ থেকে দায়িত্বশীল সূত্র বলছে, বিষয়টি নিয়ে সরকার আগ বাড়াবে না, মাথা ঘামাবে না, এটা ব্যক্তির উপর নিষেধাজ্ঞা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশে বিভিন্ন ব্যক্তির উপর এ ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে, কাজে এটি ওই ব্যক্তির বিষয়। মার্কিন যুক্তরাষ্ট্র শুধু যে জেনারেল আজিজের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বিষয়টি এরকম নয়, এর আগে বিভিন্ন ব্যক্তির উপর বিভিন্ন সময় মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা নিয়মিতভাবে আরোপ করে থাকে। এটি একজন ব্যক্তির উপর মার্কিন যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত বলে সরকার মনে করছে। এই অবস্থায় বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে অবস্থান গ্রহণ করবে না। আবার মার্কিন যুক্তরাষ্ট্র যে অভিযোগ উত্থাপন করেছে সেই অভিযোগগুলোর ভিত্তিতে সরকার তদন্ত করবে কিনা সে ব্যাপারেও তারা নির্লিপ্ত। সরকারের দায়িত্বশীল সূত্র বলছে, বিষয়টিকে সরকার গুরুত্ব দিতে রাজি না। উল্লেখ্য, জেনারেল আজিজের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা 3টি প্রেক্ষাপট রয়েছে। তার মধ্যে একটি হলো সামরিক কেনাকাটা দুর্নীতি এবং তার ভাইদেরকে কাজে পাইয়ে দেওয়ার জন্য তিনি ক্ষমতার অপব্যবহার করেছেন। এই বিষয়টি নিয়ে সরকার কোনো তদন্ত করবে কিনা এরকম প্রশ্নের উত্তরে সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী বলেছেন যে এখনো পর্যন্ত এই বিষয়টি নিয়ে সরকারের মধ্যে আলোচনা হয়নি। তবে সরকারের পক্ষ থেকে এরকম ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে জেনারেল আজিজের ব্যাপারে সরকার একটি নিরপেক্ষ অবস্থান গ্রহণ করবে। একদিকে যেমন সরকার মার্কিন যুক্তরাষ্ট্রকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য আনুষ্ঠানিক আহ্বান জানাবে না, অন্যদিকে জেনারেল আজিজের বিরুদ্ধে কথিত অভিযোগগুলোর ব্যাপারে তদন্তের ক্ষেত্রে কোনো উদ্যোগ গ্রহণ করবে না। সরকার জেনারেল আজিজের ব্যাপারে কোনো দায় গ্রহণ করবে না বলেও নিশ্চিত হওয়া গেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, শুধু আজিজ নয়, দুর্নীতির দায় যদি অন্য কোনো ব্যক্তির ওপর ভীষণ নিষেধাজ্ঞা আরোপ করা হয় বা অন্য কোনো শাস্তি, তেমন ব্যাংক জব্দ বা নানা রকম ঘটনা ঘটে, সেক্ষেত্রে সরকার তার দায় দায়িত্ব নেবে না। আর এই কারণে জেনারেল আজিজের ব্যাপারটিতে সরকার এখন উপেক্ষায় নীতি গ্রহণ করেছে। ঝালকাঠিতে নির্বাচন পরবর্তী সহিংসতায় অগ্নিসংযোগ, গুলিবর্ষণ, আহত 4। ঝালকাঠি সদর উপজেলা নির্বাচনী সহিংসতায় অগ্নিসংযোগ, গুলিবর্ষণ ও মারামারির ঘটনা ঘটেছে, এতে 4 জন আহত হয়েছেন। সকালে সদর উপজেলার শেখরহাট ইউনিয়নের রাজপাশা গ্রামের সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে রাতে মানপাশা গ্রামের ব্যবসায়ী কে এস জাহিদের বাড়িতে অগ্নিসংযোগ ও 2 রাউন্ড গুলি ছোড়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম। পুলিশ স্থানীয়রা জানায়, দিনগত রাত 2টার দিকে সদর উপজেলার উপর মানপাশা গ্রামে দোয়াতকলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সুলতান হোসেন খানের নির্বাচন পরিচালনা
কমিটির সদস্য ব্যবসায়ী কে এ জাহিদের বাড়ির প্রধান ফটকে অগ্নিসংযোগ ও দুই রাউন্ড গুলি ছোড়া হয়। আত্মরক্ষার্থে জাহিদ তার লাইসেন্স করা পিস্তল দিয়ে ফাঁকা গুলি করেন, তবে এ ঘটনায় কেউ আহত হননি। রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে, পরে সকালে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ সময় চারজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঝালকাঠির সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য গুরুতর অবস্থায় দুইজনকে বরিশাল সেবাচিম হাসপাতালে পাঠানো হয়। ব্যবসায়ী কে এ জাহিদ বলেন, আমি দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সুলতান হোসেন খানের নির্বাচন পরিচালনার কমিটির সদস্য ছিলাম, এজন্য হয়তো আমার উপর কেউ ক্ষিপ্ত ছিল। আমার বাড়ির প্রধান ফটক অগ্নিসংযোগ ও গুলি ছোড়া হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখুন।